আপনার কেমন লাগতেছে? মা কান্না কাটি করো না, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, আপনারা রোগীর সাথে এইভাবে কান্নাকাটি করছেন কেন? ডাক্তার সাহেব, এখন আমার ছেলে কেমন আছে? প্লিজ, রোগীর সামনে এভাবে কান্নাকাটি করা যাবে না, রোগীকে কিছুতেই উত্তেজিত করা যাবে না, রোগীকে টেনশন মুক্ত রাখতে হবে। আপনারা দুজনেই ছেলের জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন হচ্ছেন মা আরেকজন হচ্ছেন বউ। মায়ের সাথে ছেলের রক্তের সম্পর্ক, রয়েছে আত্মার সম্পর্ক। মা সন্তানের কষ্ট বেশি বুঝবে, কারণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে। বউ হচ্ছে অর্ধাঙ্গিনী, একটা মানুষের শরীরের অর্ধেক অংশের সাথে শারীরিক ও মানসিক সম্পর্ক জড়িত। মানুষ যেমন অঙ্গ ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি অর্ধাঙ্গিনী ছাড়া ভালো থাকা যায় না। আর মা, সে তো সবার উপরে, মায়ের সাথে বউয়ের তুলনা হয় না, ঠিক তেমনি বউ ছাড়া জীবন চলে না। আপনারা দুজনেই দুজনের জায়গা থেকে ছেলের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা নিজেদের প্রতি একে অপরের প্রতি সহনশীল আচরণ করবেন, ঝগড়া করবেন না, মানসিক কষ্ট দেবেন না। আর যদি মানসিক কষ্ট দেন, তাহলে আল্লাহ না করুক আমরা আপনার ছেলেকে ও আপনার স্বামীকে বাঁচাতে পারব না। আজকে থেকে এবং এখন থেকে আপনি আপনার শাশুড়ির সেবা করবেন, শ্রদ্ধা করবেন ও ভালোবাসবেন। অন্যের কান কথা শুনে নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না। আজকের পর থেকে আপনারা নিজেদের মধ্যে আর ঝগড়া সৃষ্টি করবেন, আমাকে কথা দিন। ঠিক আছে। মা হয়ে আমি তোর কষ্টটা বুঝি নাই বাবা, তুই আমারে মাফ করে দিস। আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মায়ের সঙ্গে আমি মিলেমিশে থাকবো, আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কোনোদিনও ঝগড়া করব না, কথা দিচ্ছি। আমরা তিনজন সুখে শান্তিতে সংসার করব। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি না ক্ষমা করলে তো আমি আর শান্তি পাবো না। মা, আজকের পর থেকে আপনি আমার শাশুড়ি না, আপনি আমার আপন মা। বৌমা, তুমিও আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। মা, আপনি আমাকে মাফ করে দিন। মা,